আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকের অফারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের অফারে কোনো ফাইজ দামি নেই, জাস্ট আপনাদের সামনে আমি জাস্ট এটাকে শেয়ার করব এবং এখান থেকে সরাসরি উইথড্র করব। সরাসরি উইথড্র করার পরে একদম টোকেনটা লাইভ সেল করব, সেল করে টাকাটা পকেটে নিব। আজকের এই ভিডিওটায় ফুল ডিটেলস থাকবে আপনাদের সাথে। সো অফারটা খুবই গুরুত্বপূর্ণ, অনগোয়িং অফার, এবং আমি টেস্টিং পারপাস থেকে এটাকে যখন চেক করি তখন এটা রিয়েলি পেমেন্ট করছে, জাস্ট এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এক কথায় ইনস্ট্যান্ট পেমেন্ট। তো কিভাবে আপনি এটাতে জয়েন করবেন এই প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো। এবং এটা থেকে অলরেডি আমি প্রায় $56 মতো আমি পেমেন্ট নিয়েছি, যেখানে ৫০৪০ টাকার পর্যন্ত লাইভ আমি পেমেন্ট নিয়েছি এখানে। এবং আরও আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে ইনকাম করবেন সেই ট্রিক্সটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট টুডেজ আওয়ার ভিডিও। আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি সলিউশন স্পার্কে নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে এখনই ক্লিক করে দিবেন, পাশে আসা বেল আইকনটি কল নোটিফিকেশনে বাজিয়ে দিবেন। কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ওকে, সো অবশ্যই অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন, কারণ সবসময় আপনাদের জন্য রিয়েল ভিডিও আনার চেষ্টা করি। আর অবশ্যই যত কষ্ট হোক না কেন আপনাদের জন্য ভিডিওটা বেটার প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। আপনাদের একটা লাইক পেলে এই কষ্টটা ভুলে যায়। সো প্লিজ হিট দ্য লাইক বাটন রাইট নাও। ওকে, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই খুব দ্রুত জয়েন করে নেবেন, কারণ এখানে আমরা সকল এয়ারড্রপের উইথড্রয়াল আপডেট এবং পেমেন্ট প্রুফ সবার আগে দিই। দেখেন যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটাতে অলরেডি একজন $37 পেমেন্ট নিছে, ইভেন আমি নিজে নিছি এখান থেকে $56, এবং আপনাদের আবারও দেখাবো এখানে কিভাবে। ওকে, সো প্রথমত দেখেন আমি কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়ার সাথে সাথেই টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম ইটস 100% রিয়েল, ভিডিও আর কামিং সুন উইথ লাইভ উইথড্র প্রুফ, অর্থাৎ আপনাদের ভিডিওর আগেও কিন্তু টেলিগ্রামে আপডেট চলে আসে। সো অবশ্যই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রামটা ফলো করবেন। সো আপনাদের এই পোস্টটাতে আসতে হবে, পোস্টটাতে আসার জন্য সর্বপ্রথম আপনারা ভিডিও ডিসক্রিপশনটা ওপেন করবেন, ওইটার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টু ডেইজ এয়ারড্রপ লিঙ্ক, তার সামনে একটা লিঙ্ক আছে ওইটাতে ক্লিক করে অবশ্যই জয়েন করবেন। আর যারা এখনও বুঝতেছেন না যে ভাই কী কাজ করতেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে, তারা একটু কাইন্ডলি ভিডিও ডিসক্রিপশনটা ওপেন করে নিচের দিকে স্ক্রল করে দেখবেন হোয়াট ইজ এয়ারড্রপ, তার সামনে একটা ভিডিও লিঙ্ক আছে সেটা অবশ্যই দেখে নেবেন 30 মিনিটের ভিডিওটা। আশা করি আপনার কাজ জগতে কোনো প্রবলেম হবে না। ওকে, তো এইটারে এই জায়গায় আসার পরে আপনি প্রথম স্টার্ট এয়ারড্রপ বোট এখানে একটা ক্লিক করে দিবেন। তো প্রথম যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে বোটটা এভাবে স্টার্ট হবে, এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন এখানে একটা ক্লিক করবেন। আজকে জাস্ট আমরা এই বোটটা নিয়েই কথা বলবো। এখানে আসার পরে আমাদের যে কাজগুলো দেখতে পাচ্ছি, প্রথম প্লে গেমস, তারপরে লটারি, ডিপোজিট, উইথড্র, সেট অ্যাড্রেস, ইনফরমেশন, পার্সোনাল, মাই ব্যালেন্স, মাই রেফারেল, এফএকিউ অ্যান্ড সাপোর্ট অ্যান্ড চ্যানেল। তো আমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ দিতে হবে। তো আমরা এখানে সেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেট করতে হবে। কী বলছে যে স্ল্যাশ সেট টাইপ অ্যান্ড ইউর বিএসসি অ্যাড্রেস। তো আমরা এখানে বিএসসি মানে আমাদের স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেসটা আনতে হবে। তো আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে আসি। তো আমার মেটামাস থেকে আমি ট্রাস্ট ওয়ালেট থেকে আমার অ্যাড্রেসটা নিয়ে আসছি। এবার আমি এখানে টাইপ করবো /SET, যেটা টাইপ করতেছি ওইটা দিবেন, একটা স্পেস দিয়ে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে এখানে সাবমিট করবেন। ওকে, ব্যাস আপনার অ্যাড্রেস মানে ই করা সাবমিট শেষ। এবার এখান থেকে মাই ব্যালেন্সে একটা ক্লিক করবেন, মাই ব্যালেন্সে ক্লিক করে দেখবেন আপনাকে কী দিলো কি না দিলো, একটা ওজি টোকেন আপনার নাই। এখান থেকে দেখতে পারবেন যে বলছে কি যে আপনার প্লে গেম নামের একটা অপশন পাচ্ছি, লটারি পাচ্ছি। তো এখানে আমরা কিন্তু তিনটা স্পিন পাইছি যেটা দিয়ে আমরা গেম খেলে স্পিন করবো, এবং এখানে লটারি আছে। তো আমরা একটু লটারিতে ক্লিক করে দেখি লটারি কী আছে। দেখেন টিকিট কস্ট, একটা টিকিটে প্রায় 30,000 টোকেন কাটবে একটা লটারি টিকিটে। তো এইগুলোর দরকার নেই, আমরা জাস্ট তিনটা স্পিন পাইছি ফ্রিতে, তিনটা স্পিন করব। যদি তিনটা স্পিন আমাদের কপালে ভালো কিছু থাকে তাহলে আমরা এখান থেকে পাবো। ওকে, প্লে গেমে ক্লিক করলাম, এখান থেকে যখন আসছেন তো এখান দেখেন স্লট স্মল, এটাই আমাদের প্রথম ক্লিক করতে হবে কারণ এটাই আমাদের ইয়া। তো এখান দেখেন জয়েন বোলস এগুলোর দরকার নেই, এগুলো হচ্ছে ইয়া। তো আমরা এখানে স্লট স্মল একটা ক্লিক করলাম, প্রথমটাতে কী বলছে ব্যালেন্স জিরো। দেখেন ফ্রি জ্যাকপট আছে দুইটা বাকি আছে, জ্যাকপট হচ্ছে এত, আমি এইবার এই জ্যাকপটে কিছুই পাই নাই। তো দেন এখান থেকে অ্যাগেইন আমরা এখানে জ্যাকপট করব। তো এখানে আমি জ্যাকপটে ক্লিক করতেছি, আচ্ছা স্পিন বিগারটায় ক্লিক করলাম, বলছে ডিপোজিট করেন, আচ্ছা স্পিন অ্যাগেনে ক্লিক করলাম। এবারটাও কিছু পাই নাই, দেন লেফট আরেকটা আছে, তো এবারও আমাকে কিছু দেয় না, অর্থাৎ আমার তিনটাই শেষ। আপনারা এখানে যদি তিনটে স্পিনে ভালো কিছু পেয়ে যান তাহলে 50,000 টোকেন হলে উইথড্র করতে পারবেন। এরপরে হচ্ছে আরও এক্সট্রা কীভাবে ইনকাম করবেন, সেজন্য আপনারা এখান থেকে পেজটাতে এসে এখান থেকে মেন মেনুতে যাবেন। মেন মেনুতে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে ডিপোজিট আছে, ইনফরমেশন উইথড্র আছে, মাই ব্যালেন্স, তারপর যে মাই রেফারাল, এখানেটা ক্লিক করেন। দেখেন এখানে ক্লিক করলে বলছে কি, দেখেন যে আপনি যে রেফার করলে ইনকাম করতে পারবেন, এবং দেখেন ইউজ মাই রেফারেল, যদি আপনার রেফারেলে অন্য কেউ জয়েন করে তাহলে সে অবশ্যই তিনটা টোকেন মানে তিনটা স্পিন পাবে। ওকে, সেই তিনটা স্পিনে কিন্তু আপনার সে এইটা থেকে ক্লেম করতে পারবে।
তো এটা হচ্ছে আপনার অর্থাৎ এখানে তিনটা স্পিন আপনার লাকি থাকবে। তিনটা স্পিন থেকে যদি আপনি পান, এখানে 50,000 টোকেন পর্যন্ত ইনকাম করতে পারবেন। যদি আপনার এখানে ইনকাম হয়ে যায়, আপনি মাই ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এরপর আপনার এখান থেকে উইথড্র কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার মেইন ব্যালেন্সে চলে আসি, যেটা দিয়ে আমি কাজ করি। ওকে, এটাতে চলে আসছি, এখান থেকে আমি অলরেডি উইথড্র নিয়েছি। তো আমি আমার মাই ব্যালেন্সে একটা ক্লিক করব। মাই ব্যালেন্সে ক্লিক করলাম, এখান থেকে টাস্ক নিচে আসছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার প্রায় 6,180 টোকেন আছে। এখানে আপনার উইথড্র করতে হলে মিনিমাম 50,000 টোকেন লাগবে। ওকে, তো এখান থেকে 50,000 টোকেন বানাবেন, দেন আপনি এখান থেকে উইথড্রল রিকোয়েস্টটা দিবেন। এই দেখেন, আমি কিন্তু এখানে অলরেডি উইথড্রল রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম, 47,000 দিয়েছি, 96,000 দিয়েছি। দেন এখান থেকে উইথড্রটা কীভাবে দেয় একটু দেখে, যদি আপনাদের টোকেন হয়ে যায় বেস্ট, আপনারা এখান থেকে ই করতে পারবেন। তো এই যে মেইন মেনুটা আছে, এখানে উইথড্রতে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলবে যে কনফার্ম লিখতে। আপনার যদি 50,000 টোকেন থাকে আপনার ব্যালেন্সে, তাহলে অবশ্যই এখনই কনফার্ম লিখুন আর ব্যালেন্স লিখুন। তো এখানে লিখবেন /CONFIRM, কনফার্ম লিখে একটা স্পেস দিয়ে আপনার যত টোকেন আছে সেটা এখানে এভাবে লিখে দিবেন। লিখে নেক্সটে ক্লিক করবেন। যদি আপনার অ্যামাউন্ট থাকে, ইনস্ট্যান্ট আপনাকে এরকম একটা ট্রানজ্যাকশন দিবে, আপনার ওয়ালেটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। এবার এখান থেকে প্রথম আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা বের করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন। এই যে লাইভ প্রুফ, কিন্তু এখানে দেখেন ট্রানজ্যাকশন সাকসেস, আমাকে তারা পেমেন্ট দিছে। নিচের দিকে স্ক্রোল করবেন, এখানে দেখতে পারবেন এই যে জি টু নামে একটা টোকেন আছে, এখানটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, তো চলে আসার পর এখান থেকে এই যে দেখেন এই কন্ট্রাক্ট অ্যাড্রেস, এটাতে আপনি কপি করবেন। কপি করার পরে আপনার ট্রাস্ট ওয়ালেট হোক আর আপনার যেই ওয়ালেট হোক না কেন, মেবি এখন ব্ল্যাক দেখা যাচ্ছে আমারটা, তো এই আমি মার্কার দিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ বারে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন। করার পরে এখানে দেখবেন যে অ্যানাবেল চলে আসছে, আপনি অ্যানাবেলটা ক্লিক করবেন। ওকে, সো আমি অ্যানাবেলে ক্লিক করতেছি, আপনি অ্যানাবেলে ক্লিক করবেন। ওকে, আচ্ছা আমি এটা কেটে বের হয়ে যাই, তাহলে হয়তো বা ক্লিয়ার দেখাতে পারবো আপনাদের। ওকে, আমি এটাকে অ্যানাবেল করে নিয়েছি। এবং নিচেরটাতে এখানে দেখবেন যে আপনার টোকেন আছে কি না, টোকেন ইনস্ট্যান্টলি দিবে। এরপর আপনারা কি করবেন, নিচ থেকে ড্যাপসে চলে যাবেন। এই যে ড্যাপস, ড্যাপসে আসার পরে এখান থেকে আপনি জাস্ট ই করবেন, এই যে প্যানকেক আছে, প্যানকেক সোয়াইপে আপনি ক্লিক করবেন, অথবা নিচে পেয়ে যাবেন এখানে, এই যে দেখেন প্যানকেক। ওকে, সো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্যানকেকটা ওপেন হবে। উপর থেকে এখানে ক্লিক করে বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। ব্যাস, এই যে বিএসসি সিলেক্ট করবেন। দেন এখানে আপনার উপরে থাকবে ব্যালেন্স, নিচে থাকবে সিলেক্ট কারেন্সি। এইটাতে ক্লিক করে আপনার উপরেরটা নিচে, নিচেরটা উপরে নেবেন। ওকে, নেওয়ার পরে সিলেক্ট কারেন্সিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে এই যে সার্চ বারে আপনার সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন। একটু লোড নিয়ে দেখতে পারবেন এখানে ইম্পোর্ট চলে আসছে, এখানে ক্লিক করবেন। এবং আন্ডারস্ট্যান্ড এবং ইম্পোর্ট সবাই প্রথমেই একটা টাস্ক করে নেবেন, সেটা হচ্ছে সেটিংসে ক্লিক করে এখান থেকে এই যে গ্যাপ বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে 12 বসিয়ে নেবেন। ওকে, 12, আবার এই সোয়াপটা শেষ হলে এখানে আবার 12 জায়গায় আবার পরব সোয়াপ কমপ্লিট হলে এখান থেকে 0.5 ক্লিক করবেন, নাহলে কিন্তু পরবর্তী যত ট্রানজ্যাকশন আসবে সবই 12 কাটবে। ওকে, আর এটাতে 12 না দিলে ট্রানজ্যাকশন হবে না। এরপরে ম্যাক্সে ক্লিক করে নিচ থেকে বিএনবি চাইলে বিএনবি, অথবা বিইউএসডি চাইলে বিইউএসডি নেবেন। ওকে, তো দেন এখান থেকে আপনি জাস্ট এখানে আপনার অ্যামাউন্ট বসাবেন। ধরুন আমি বসালাম, দেন এখানে বলছে কত, দেন এখান থেকে আপনি জাস্ট এই যে গেট, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। আপনার সোয়াপটা প্রথম অ্যাপ্রুভ হবে, দেন পরের বারে ইনস্ট্যান্ট সোয়াপ হবে। যদি প্রমাণ চান সেক্ষেত্রে আমি প্রমাণটা আপনাদেরকে এখন দিতে পারি, আমি কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছি। আপনারা আমার এখানে দেখতে পারবেন, আমার টোটাল এখানে দেখুন 1,34,926 টোকেন ছিল, যেটা আমি অ্যাপ্রুভ মানে সোয়াপ করে নিয়েছি। এবং এই সোয়াপটার ফলে আমি এখানে $56 পেমেন্ট নিয়েছি। আমি চলে আসলাম আমার অফিসিয়াল বিএসসি স্ক্যানে, আমার ওয়ালেটে। আমি ওয়ালেটে আসার পর এখান থেকে BIP20 টোকেনে চলে যাব, তাহলে আপনাদের দেখাতে পারবো। আচ্ছা, এখানে আমার অ্যাড্রেসটা পেস্ট করলেই আমি পেয়ে যাব। আমার বিএসসি স্ক্যানে আমার অ্যাড্রেসটা পেস্ট করব, দেন এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে এখানে নিচে দেখেন এই যে BIP20 টোকেন আছে, আমি এখানে চলে আসলাম। এবং এখানে আসার পরে দেখেন এই যে 8 মিনিট আগে আমার কী হয়েছে, এই টোকেনটা ইন হয়েছে। মানে কত, আমি যে স্লিপার কেটে আমার এখানে $49 রয়েছিল, এবং সেটা দেখেন কী হয়েছে, এই যে আমি দেখাচ্ছি, এখানে দেখেন এই যে Z2 যে গেমটা আছে, এটাকে আমার কী হয়েছে, প্যানকেক থেকে আউট হয়েছে। দেখেন প্যানকেক থেকে আউট হয়ে এবং আমার এখানে ইন হয়েছে হচ্ছে BUSD। ওকে, তো আশা করি আপনারা পেমেন্টটা পেয়ে গেছেন এবং পেমেন্ট প্রুফটাও পেয়ে গেছেন। সো কাজ করুন দ্রুত, ট্রাই ইউর লাক, ইফ ইউ আর লাকি সো ইউ উইল বি গেইন এ বিগ প্রফিট ফ্রম হিয়ার। সো এটি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এয়ারড্রপ।
সো খুব দ্রুত জয়েন করবেন। আর এখানে যদি আপনি জয়েন করে একটা রিয়েল লাকি পার্সন হয়ে যান তাহলে কিন্তু $40 থেকে $50 পর্যন্ত আপনি ইজিলি আর্ন করতে পারবেন, আবার সেইটাকে দিয়ে স্পিন করে আরও আর্ন করতে পারবেন। আর এভাবে প্রত্যেকটা এয়ারড্রপে মাস্ট বি জয়েন করবেন। দেখেন আমি রিসেন্টলি একটা এয়ারড্রপ পেমেন্ট প্রুফ শেয়ার করলাম, এভাবেই আপনাদের পেমেন্ট প্রুফ আপডেটগুলো প্লাস সকল আপডেট শেয়ার করি। ইউটিউবে যদি ভিডিও দেখে বসে থাকেন, টেলিগ্রাম ফলো করলেন না, অনেকে ইউটিউবে এইটার ভিডিও দেখে জয়েন করছেন অথচ পেমেন্ট অনেকে পেয়েছেন, অর্থাৎ আপনারা আপডেট ফলো করলেন না। সো এটা কিন্তু একদম টোটালি ভুল ধারণা। রেগুলার আপনারা টেলিগ্রাম ভিজিট করবেন, এয়ারড্রপ কি এই ভিডিওটা নতুন যারা আছেন তারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন টেলিগ্রামের গুরুত্ব কতটা। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এখনই লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।